খবর আমরা এই মুহূর্তে নজর রাখবো ফের উত্তপ্ত হুগলির খানাকুলের মহেশকোট এলাকা। দফায় দফায় সংঘর্ষবাদে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে দুপক্ষেরই আহত হয়েছেন কমপক্ষে 12 থেকে 13 জন। সংঘর্ষ এবং অবাধ বোমা গুলি চলায় দুপক্ষেরই কমপক্ষে 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুপক্ষের তরফেই।